ওয়েলকাম টু মাস্টার কার্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অবভিয়াসলি গাড়ি ড্রাইভ করছি, এবং গাড়িটা অনেকের কাছে ইন্টেরিয়ার দেখলে হয়তো বুঝতে পারছেন যে গতানুগতিক গাড়ি না এটা। এটা হচ্ছে প্রোটন ব্র্যান্ডের একটা গাড়ি, বাট প্রোটন ব্র্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গাড়ি। পপুলার কারণ এই ব্র্যান্ডটি হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি গাড়ি প্রোটনের, এবং ব্র্যান্ডটি হচ্ছে প্রোটন সাগা, আর মডেলটি হচ্ছে 2018। আর 2018 অ্যান্ড এটা প্রি ওন্ড, এটা আমরা মাস্টার কার্সের পক্ষ থেকে আমরা এটা সেল করার প্রসেস করছি। আজকে উজ্জ্বল ভাই ক্যামেরার পিছনে আছেন, এবং উজ্জ্বল ভাই যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন। প্রোটন আমি কেন নিব? আমি জাপান গাড়ি নিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে অনেক অনেক কমন একটা প্রশ্ন, যে এটা অনেকেই করে যে প্রোটন কেন নেবো, হিউন্ডাই কেন নেবো, হন্ডা কেন নেবো। তো আমি এই প্রশ্নের বদলে একটা পাল্টা প্রশ্ন করতে চাই, আপনি কেন নেবেন না? বিকজ আপনি একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ির মধ্যে আপনি দেখেন আমার স্টিয়ারিংটা দেখেন, এই স্টিয়ারিং একটা আপনার ভলিউম কন্ট্রোলার, কল রিসিভ অপশন, হ্যাঁ, তারপরে এখানের মধ্যে আপনার মোড চেঞ্জ অপশন আছে, দেন আপনি এখানের মধ্যে মিটার বোর্ডটা দেখেন, এখানের মধ্যে আপনার এই প্যানেলগুলোর মধ্যে আপনার একটি এক্সিও গাড়ি, যেটা এক্সিও গাড়ি, ওখানের মধ্যে ওখান থেকে অনেক বেশি ইনফরমেশন এখানে দেওয়া আছে। অ্যান্ড এখানে সাইড মিরর পাশে আবার জুম ম্যাগনেটিক গ্লাস দেওয়া আছে, যাতে আপনি ক্লোজ দেখতে পারেন আপনার পাশে যে গাড়িগুলো আপনি ওভারটেক করতে আছে, সেফটি সিস্টেম। অ্যান্ড প্রোটন এই জন্যই নেবেন, আপনার একটা কথা বলি যে এখন বর্তমানে JDM মানে জাপান ডোমেস্টিক মার্কেটের যে গাড়িগুলো, অবভিয়াসলি ওদের তো ওদের একটা গ্রহণযোগ্যতা আমাদের মধ্যে আছে, যে রিলায়েবিলিটি অ্যান্ড ডিউরেবিলিটি। বাট আমরা দেখা যায় কি একটি 80,000 কিলো, 1,00,000, 1.5 লাখ, 70,000 কিলো একটা গাড়ি, বিকজ আপনার মাইলেজ এবং পয়েন্টের উপর কিন্তু আমাদের প্রাইসটা ভ্যারি করে। অলরেডি ওখানে ইউজ ওই গাড়ি নিয়ে আমরা এখানে আসি, আসার পরে আমাদের মাথায় থাকে কি পার্টস অ্যাভেলেবিলিটি। পার্টসগুলো আমরা কিনি খুব লোকেল শপ থেকে, যেগুলো কিন্তু ওরা অ্যাকচুয়ালি আরেকজন ইউজ করা পার্টসকে একটু করে রিপেয়ার করে দেয়, আমরা সস্তায় কিনছি, বাট আমাদের এই জিনিসটা কিন্তু টিকে না। কিন্তু প্রোটনের ক্ষেত্রে কেন আমরা প্রোটন নিব, বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান PSP মোটরস, যারা প্রোটন মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং অ্যাসেম্বল এবং সব কিছু করছেন, আমরা 10টি দোকান ঘুরে আপনার পার্টস নেওয়ার সেই ঝামেলাটি নেই। আপনারা PSP মোটরসে কল করলে প্রোটনের যে কোনো পার্টস পেয়ে যাচ্ছেন, যে কোনো সার্ভিস পাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি যখনই গাড়ি আপগ্রেড করতে যাবেন, যদি আপনি প্রোটনই নিতে চান, প্রোটনের যদি আসতে থেকে 4 বছর পর বা 3 বছর পর যে নতুন ইয়েটা থাকবে, একটা মডেল আপনি চেঞ্জ অফার, আপনি আপনার এক্সিস্টিং প্রোটন গাড়িটা দিয়ে আপনারা একটা কন্টাক্ট একটা মডেল যাওয়া যাবে। বলতে গেলে আসলে অনেক প্রোটন ইজ আ মার্কেট লিডার ইন মালয়েশিয়ার মধ্যে, ডেভেলপিং কান্ট্রি, মার্কেট লিডার ব্র্যান্ড, মার্কেট লিডিং ব্র্যান্ড। সো আমি প্রোটনের সাথে টয়োটার কখনো তুলনা করবো, টয়োটা যে ওয়ার্ল্ড ওয়াইড একটা রেকগনাইজ ব্র্যান্ড আমি বলছি, বাট ইটস টাইম ফর চেঞ্জ। এখন কিন্তু মানুষের টেস্ট পরিবর্তন হচ্ছে, আপনি এখন রাস্তায় গেলে কিন্তু অনেক প্রোটন দেখবেন, প্রতি 15-20টা গাড়ির মধ্যে একটা প্রোটন এখন দেখা যায়। অ্যান্ড মানুষ কিন্তু এখন এক্সপেরিমেন্ট করছে, এখন MG, হ্যাঁ, তারপরে প্রোটন, তারপরে আপনার হিউন্ডাই, হন্ডা, এসব গাড়ির ব্র্যান্ড নিয়ে কিন্তু মানুষ এখন বুঝছে না। মানুষের সময় মানুষের কাছে একসময় হাইব্রিড নিয়েও একটা ধোঁয়াশা কাজ করতো, এখন মানুষ হাইব্রিডের পিছনে যায়, বিকজ হাইব্রিডের ডিউটি সরকারের পক্ষ থেকে কম, মানুষ হচ্ছে সরকার চাচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা পরিবেশ করতে। সেক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে মানুষের টেস্ট একটু চেঞ্জ হয়েছে, এতগুলি মানুষের কিন্তু আপনার টেস্টও কিন্তু অনেক ভিন্ন, ঠিক আছে, আমি বুঝতে পারছি, তাই মানুষ প্রোটন নিবে। এখানে আর একটা ব্যাপার আছে, আমি যদি আমার দেশের তৈরি গাড়ি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের দেশের ইকোনমিক একটা বেনিফিট থাকে। যদি একটা ভুল কোশ্চেন, আমাদের দেশের তৈরি গাড়ি না, আমাদের দেশে অ্যাসেম্বল হচ্ছে, আমাদের দেশে অ্যাসেম্বল হচ্ছে গাড়িটা,
তারপর তো আমাদের দেশের একটা ইকোনমির একটা অবদান তো থাকে না আমাদের দেশের ইকোনমি অবদান থাকে ঠিক আছে এটা ইকোনমির অবদান সবখানে থাকছে আপনার জেডিএম গাড়ি নিলেও কিন্তু অবদান থাকছে আমরা সরকার কিন্তু ঠিকই ডিউটি এন্ড ট্যাক্সেস দিচ্ছে ওইটা ওইটা না বাট ব্যাপারটা হচ্ছে আপনি পার্সোনালি আপনি যখন একটা ফ্রেশ এবং নতুন গাড়ি চালাবেন এবং লো মাইলেজ লো মাইলেজ জিরো মাইলেজ একটা নতুন গাড়ি কিনছেন বা এই ধরনের এটা ধরুন প্রিয়ম এটা চলেছে মাত্র 15,000 কিলোমিটার তো এই ধরনের একটা গাড়ি যখন কিনবেন এটা কিন্তু মেনটেন্স এর কারণে লঞ্জিভিটি কিন্তু অনেক বেশি থাকে আপনি অনেক দিন আপনি 1,00,000 কিলো জাপানে যাওয়ানোর পর যখন আপনি কিনতে পারেন তাহলে আপনি কেন আপনি এটা 1,00,000 কিলো চালাতে আপনার কয় বছর লাগবে আপনি চিন্তা করে নেন স্যান ওই 1,00,000 কিলো পর্যন্ত কিন্তু আপনার সার্ভিসটাও কিন্তু ভালো পাবেন আপনার পার্টস অ্যাভেলেবিলিটি পাচ্ছেন আপনি যেখানে কাজ করানোর জন্য সহায়তা পাচ্ছেন আমাদের বিএসপি মোটরসের কাছ থেকে সো যেই মূল প্রশ্নটা ছিল যে আপনি কেন প্রোটন নেবেন আমি আমি হোপফুলি আপনাকে স্যাটিসফাই করতে পেরেছি আপনার